এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে স্মার্ট আর্ট টুলটা ব্যবহার করতে হয়। স্মার্ট আর্ট টুলটা বেসিক্যালি ব্যবহার করা হয় বিভিন্ন রকমের ডাটা প্রেজেন্টেশনের জন্য এবং বিভিন্ন রকমের ইনফরমেশন যখন একটা সিকোয়েন্স ওয়াইজ দেখাতে হয় এই ধরনের ক্ষেত্রে আমরা স্মার্ট আর্টটা ব্যবহার করে থাকি। ফার্স্ট অফ অল স্মার্ট আর্ট টুলটা ব্যবহার করার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গেলে আমরা দেখতে পাবো এখানে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে যখন ক্লিক করবো আমাদের বক্সটাও সেভাবে চলে আসবে। এখানে আমরা বিভিন্ন রকমের ক্যাটাগরি ওয়াইজ লিস্ট বা আর্ট পাবো, যে এখানে লিস্ট লিস্ট আকারে আছে। প্রসেস, আপনি যখন কোনো একটা প্রসেস দেখাবেন, কোনো একটা জার্নি দেখাবেন, যে আপনার ধরেন আপনি যদি আপনার কোম্পানির জার্নিটাই দেখাতে চান, যে আপনার কোম্পানিটা কবে এস্টাবলিশ হয়েছে, কোন মাসে আপনি কি লঞ্চ করেছেন, আপনার কোন মাসে টার্গেট অ্যাচিভ হয়েছে, এই ধরনের প্রসেস দেখাতে চাইলে আপনি এই প্রসেস থেকে এখান থেকে কোনো একটা ডিজাইন চুজ করতে পারেন। সাইকেল, সাইকেল থেকে এটা হচ্ছে লাইফ সাইকেল, একটা প্রোডাক্টের লাইফ সাইকেল হতে পারে, একটা মানুষের লাইফ সাইকেল হতে পারে, মানে একটা বিজনেসের লাইফ সাইকেল হতে পারে, যে কোনো কিছু আপনি এখানে দেখাতে পারেন। হায়ারকি, হায়ারকিটা হচ্ছে আপনার ধরেন কোম্পানির যে অর্গানোগ্রাম, আপনার যে অর্গানাইজেশনের অর্গানোগ্রাম, এই অর্গানোগ্রাম ডিজাইনটা আপনি এই হায়ারকি দিয়ে করতে পারেন। হায়ারকিটা হচ্ছে ধরেন আপনার কোম্পানিতে হচ্ছে টপে থাকে হচ্ছে চেয়ারম্যান, তারপরে হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, তারপর ধরেন হচ্ছে কিছু ডিরেক্টর থাকলো, এই ধরনের আপনি বিভিন্ন যে হায়ারকিগুলো আপনি ক্রিয়েট করবেন এটা আপনি এখান থেকেই করতে পারেন। রিলেশনশিপ, আপনি যদি কম্পেয়ার করতে চান একটা কিছুর সাথে আরেকটা, সেই ক্ষেত্রে আপনি এই রিলেশনশিপ থেকে ডিজাইন চুজ করতে পারেন। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের থিওরি পড়ে থাকি যেখানে আসলে তিনটা বা চারটা পয়েন্ট নিয়ে ডিসকাস করা হয়, যেগুলো হচ্ছে একটা একটার সাথে রিলেভেন্ট। এই ধরনের ইস্যুতে আপনারা ম্যাট্রিক্স ইউজ করতে পারেন। এখানে পিরামিড ডিজাইন আছে, পিকচার্স আছে, যে আপনি ছবি দিলেন ছবির সাথে ইনফরমেশন। তো আমি ধরেন একটা হায়ারকি ডিজাইন করি, হায়ারকিতে আমি ক্লিক করলাম, ওকে। হায়ারকিটা আশা করি সবার বুঝতে একটু ইজি হবে, কারণ একটা কোম্পানির স্ট্রাকচার সম্পর্কে বা একটা যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনভলভ, এই ধরনের যে ডিজাইন কোম্পানি এই স্ট্রাকচারগুলো যে ডিজাইন করতে হয় এগুলো আমরা হায়ারকি দিয়ে করে থাকি। দেখেন আমি যখন একটা ডিজাইন লেআউট সিলেক্ট করলাম, দেখেন আমার এখানে কিন্তু একটা স্ট্রাকচার চলে আসছে এবং টেক্সটের কিছু বক্স চলে আসছে। তো ফার্স্টে আমি বলে রাখি যে আমাদের এখানে প্রথমে যে বক্সগুলো চলে আসবে আমরা কিন্তু এখানে কাস্টম এডিট করব না। আপনি যদি এখানে এডিট করেন আপনি কিন্তু একটা টাইমে ঝামেলায় পড়ে যাবেন যখন পাঁচটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আপনার তো পরবর্তীতে আরেকটা এখানে একটা না, আপনার পরবর্তীতে এমন হতেই পারে যে আরও পাঁচ দশটা এখানে এন্ট্রি করতে হবে, বাট আপনি তখন সেখানে কী করবেন। স্মার্ট আর্টে কাজ করার সময় আমরা অলওয়েজ এই যে ডিজাইন থেকে টেক্সট প্যান, এই টেক্সট প্যানে আমরা কাজ করব। টেক্সট প্যানে যখন ক্লিক করলাম দেখেন এখানে আমার বক্সে যা আছে তাই কিন্তু এখানে আছে, আমি হচ্ছে একদম সবগুলো আমি মুছে দিলাম। প্রথমে ধরেন আমি লিখলাম যে আমার কোম্পানির যে অ্যাকচুয়াল যিনি বস উনি হচ্ছেন চেয়ারম্যান, তা আমি এখন এন্টার দিলাম। দেখেন চেয়ারম্যানের পরে হচ্ছে কে থাকলো, ধরেন হচ্ছে ডিরেক্টর থাকলো তিনজন। আচ্ছা তারপর ধরেন তিনজন ডিরেক্টর, তারপর ধরেন থাকলো হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, তারপর থাকলো ধরেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, তারপর থাকলো ধরেন হচ্ছে জেনারেল ম্যানেজার ধরেন আছে তিনজন। আচ্ছা দেখেন আমি যখন এভাবে টাইপ করলাম আমার কিন্তু স্ট্রাকচার বানানো শেষ, কিন্তু এখন এখানে কি বোঝার কোনো ওয়ে আছে, কার আন্ডারে কে, এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। আমার কিন্তু হায়ারকিটা কিন্তু প্রফেশনালি এবং স্মুথলি কিন্তু এটা কমপ্লিট হয় নাই। তো চেয়ারম্যানের নিচে কে থাকবে, এই তিনজন ডিরেক্টর। আমি এখন ধরেন ডিরেক্টরের আগে কার্সার এনে জাস্ট কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করবো, তারপরে যিনি ডিরেক্টর আমি এখানে একটা ট্যাবে প্রেস করলাম, আবার এখানে ট্যাবে প্রেস করলাম, তার মানে কি চেয়ারম্যানের আন্ডারে তিনজন ডিরেক্টর চলে গেল। তারপর ধরেন ম্যানেজিং ডাইরেক্টর উনিও কিন্তু চেয়ারম্যানের আন্ডারে বাট হচ্ছে ডিরেক্টরদের জুনিয়র। তারপর ম্যানেজিং ডাইরেক্টরের পরে আসছে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, উনিও ম্যানেজারের নিচে। তারপর জেনারেল ম্যানেজার এখানে আসলো তিনজন।
দেখেন আমি কিন্তু এখানে একটা বক্সের মধ্যেই এটা করে ফেলতে পারছি। আচ্ছা, এটা তো গেল ধরেন একটা সিস্টেম, বাট এটা প্রফেশনালি এটা হয়নি। তো তারপর ধরেন আমি এই হায়ারকিতেই গেলাম, ধরেন আমি এখানে এটা চুজ করলাম, টেক্সট প্যানে গেলাম, টেক্সট প্যানে গিয়ে আমি এখানে এগুলো সব ডিলিট করলাম, আমি এখানে চেয়ারম্যান লিখলাম, এন্টার দিয়ে আমি ট্যাবে গেলাম, চেয়ারম্যান দিয়ে এখন ধরেন আমি দিলাম ম্যানেজিং ডাইরেক্টর, তারপর হচ্ছে একজন ম্যানেজিং ডাইরেক্টরের ডেপুটি হিসেবে থাকে, ধরেন হচ্ছে একজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তারপর ধরেন হচ্ছে আমি ব্যাকস্পেস দিয়ে একদম সোজা চলে আসলাম, চেয়ারম্যানের একজন পিএ থাকে, আমি ধরেন দিলাম যে পিএ টু চেয়ারম্যান, উনি কিন্তু একদম সরাসরি কাউকে রিপোর্ট করেন না। তারপর ধরেন একজন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, ওনার সাবঅর্ডিনেট হিসেবে এখানে ধরেন একজন ম্যানেজারের, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের আন্ডারে, আমি হচ্ছে একদম ম্যানেজিং ডাইরেক্টরের আন্ডারে আমি ধরেন একজন জেনারেল ম্যানেজার নিয়ে আসি। ধরেন আমি এখানে আসলে জেনারেল ম্যানেজারটাকে মুছে দেই, জেনারেল ম্যানেজার উনি তো থাকবেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের জুনিয়র হিসাবে। তো আমি হচ্ছে এখানে এখন ক্লিক এন্টার দিয়ে ট্যাব দিয়ে আমি পাশে এসে এখানে আমি জেনারেল ম্যানেজার দিলাম। সো দেখতেই পারতেছেন যে আমরা আসলে এভাবে কিন্তু হায়ারকি ডিজাইন গুলো আমাদের প্রয়োজন অনুযায়ী করতে পারি। আচ্ছা, তারপর ধরেন আমি এখন ইনসার্টে যাই, আমি স্মার্ট আর্টে যাই, আমি এখন একটা সাইকেল নিই, সাইকেল থেকে ধরেন এই ধরনের লাইফ সাইকেল আপনারা কিন্তু অনেক দেখেছেন, ধরেন আমি এই এটা নিচ্ছি, এই সাইকেলটা নিলাম, এখন টেক্সট প্যানে যাই, ধরেন হচ্ছে একটা হিউম্যান একটা প্রোডাক্টের একটা বিজনেসের লাইফ সাইকেল যদি আমি দেখ যে ফাউন্ডেড ইন ধরেন 1990, তারপর হচ্ছে এটা ধরেন আমি দিলাম যে ফার্স্ট প্রোডাক্ট লঞ্চড ইন 1990, কারণ ও তো একটা প্রোডাক্ট লঞ্চ করেই তো বিজনেসটা শুরু করবে। তারপর ধরেন আমি দিলাম নিউলি রিক্রুটেড 15 এমপ্লয়িজ, এটাও কোম্পানির একটা অ্যাচিভমেন্ট ছিল বা ওদের একটা জার্নির একটা সিগনিফিকেন্ট পার্ট ছিল যে ওরা একটা নিউলি 15 জন এমপ্লয়ি নিয়েছে, নিউ ডিস্ট্রিবিউটর লঞ্চড। তারপর ধরেন আমি দিলাম যে 3 ব্রাঞ্চেস ওপেন ইন ধরেন 1995, ওরা হচ্ছে তিনটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছে, ডিস্ট্রিবিউটর নিয়েছে 1994। সো এখন দেখেন আমার 5টা কিন্তু হয়ে গেছে, তাহলে কি আমি এখন নতুন করে কিছু ইনপুট দিতে পারবো না? সিম্পলি আমি জাস্ট এখানে এসে এন্টার দিব, দেখেন নতুন করে একটা বক্স চলে আসে, আমি যতগুলো এন্টার দিব ততগুলো করে বক্স চলে আসবে। সো তারপর ধরেন আমি এটা দিলাম যে আমাদের এই কোম্পানিটাকে আমরা লিমিটেড কোম্পানি করে ফেলেছি 2005। তারপর ধরেন আমি দিলাম যে নাও প্রোডাক্টস আর 1500, যে এখন আমাদের টোটাল প্রোডাক্ট আছে 1500। তো ধরেন আমি এতটুকুই রাখলাম, আপনি চাইলে এখানে আরো অনেক কিছু ইমপ্রুভ করতে পারেন। এখন আপনি ধরেন ফাউন্ডেড ইন 1990, এখানে ধরেন আপনি আরো কিছু ইনফরমেশন দিতে চান, জাস্ট একটা ট্যাব দেন, দেখেন ফাউন্ডেড এই টাইটেলের আন্ডারে কিন্তু ইনফরমেশন চলে আসবে, ধরেন হচ্ছে আমি দিলাম যে 5 পার্টনার, যে এখানে আমি মেনশন করে দিলাম যে পার্টনার হচ্ছে 5 জন। এখন দেখেন আমি চার্টটাকে সিলেক্ট করলাম, চার্ট চেঞ্জ কালার্স, কালার্স থেকে গিয়ে আমি কিন্তু এখানে কালার নিতে পারি বিভিন্ন রকমের, ধরেন আমি এটাকে এই কালারটাই আমি নিলাম। তারপর ধরেন আপনি এখান থেকে চার্টের বিভিন্ন রকমের স্টাইল আপনি দিতে পারেন, এখান থেকে ধরেন আমি ইফেক্টটাকে দিলাম, ফরম্যাটে গেলাম, শেপ ইফেক্টস থেকে আপনি এখানে শ্যাডো দিতে পারবেন, ধরেন আমি শ্যাডো দিলাম,
তা আপনি এখান থেকে আসলে থ্রিডি রোটেশন, এখান থেকে আপনি এখানে একটু থ্রিডি লুক দিতে পারবেন। আমি একটু থ্রিডি লুক দিলাম, আবার এখানে টেক্সট যেগুলো আছে টেক্সট গুলোকে আমি একটু বোল্ড করে দিলাম, টেক্সটের সাইজ একটু বড় করে দিলাম, এগুলোকে একটু সেন্টার অ্যালাইন করে দিলাম। মানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো রকমের ডিজাইন এখান থেকে করতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা আসলে স্মার্ট আর্ট টুলটা কিভাবে আমরা পাওয়ার পয়েন্টে ইউজ করবো এবং কি ক্ষেত্রে ইউজ করবো। সো থ্যাংক ইউ।